সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহাত্মুলিল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে জানাবো সবে কদরের রাত আপনি কি করে কাটাবেন কিভাবে আপনি সারা রাতটা রাত আপনি কিভাবে কোন রুটিনে কোন সময় কি করবেন এই বিষয়গুলো আসলে আমরা জেনে নিই মাগরিবের নামাজের পর আপনার যদি শরীর অপবিত্র থাকে তাহলে আপনি পবিত্র হয়ে নেবেন অর্থাৎ আপনি গোসল করে নিতে পারেন তারপর আপনি সালাত নামাজ আদায় করবেন সালাত নামাজ আদায় করে আপনি কিছু সময় রেস্ট নিতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন অতপর দশটার ভিতরে রাত দশটার ভিতরে আপনার সমস্ত কাজগুলো কমপ্লিট করে আপনি দশটার সময় সমস্ত কিছু আপনি স্টপ করে দিবেন আপনি যদি প্রয়োজনীয় কোন কাজ থাকে আপনি এ রাতে ওই দশটার পরে আপনি আর করবেন না পরেই আপনি ইবাদতে আপনি মশগুল হয়ে যান আপনার টিভি মোবাইল ইত্যাদি থেকে আপনি স্টপ হয়ে যান ফুল স্টপ হয়ে যান তারপর আপনি আবার যদি গোসল করতে হয় যদি মনে করেন ফ্রেশ হওয়া প্রয়োজন আছে গোসল করে নিতে পারেন তারপর আপনি পবিত্র একটি জায়গায় নির্জন একটি জায়গায় আপনি বসে কোরআন থেকে তেলাওয়াত করেন কারণ আল্লাহ আল্লাপাকর্বুল আলমিন এই রাতে কোরআন নাজিল করেছেন ই জল্লা হুফি লিলতুল কদ আমি কোরআনকে নাজিল করেছি সবে কদরের রাতে কোরআন থেকে তেলাওয়াত করুন খুব বেশি বেশি প্রায় এক দুই ঘন্টা ভরে আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন বারোটা পর্যন্ত আপনি তেলাওয়াত করতে পারেন তারপর আপনি যে কাজটা করবেন আপনি নফল নামাজ পড়বেন সবে কদরের নামাজ বারোটার পর থেকে সবে কদরের নামাজ পড়বেন দু রাকাত করে যত রাকাত সম্ভব আপনি পড়বেন দু রাকাত করে আপনি যত রাকাত সম্ভব আপনি নফল নামাজ সবে কদরের নামাজ আদায় করবেন স্বাভাবিক নিয়মে আপনি নিয়ত করবেন আমি সবে দু দুরাকাত নামাজ নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবর বলে আপনি নামাজ শুরু করে দিবেন স্বাভাবিক নিয়মে আপনি দুরাকাত পরে এভাবে আপনি পরে পরে আপনি যখন ইচ্ছে আপনি আল্লাহর দরবারে আপনার মনের আশাগুলো ব্যক্ত করুন তারপর আপনি কিছু সময় জিগিয়ে রাজকাল করুন সব হেন্ল্লাহ আলহামদুলিল্লাহ ইহ এরপর রাত যখন দুটা বেজে যাবে তখন আপনি যারা পারেন যারা পারেন তারাই কেবলমাত্র সালাতসবি নামাজ আদায় করবেন সলাত উত্তাসবি নামাজ আদায় করলে আল্লাহ পাক রব পূর্বে এবং পরে সমস্ত গুনা আল্লাহ পাক মাফ করে দেন এই যেহেতু এই রাতে এবার একটি সময় সুতরাং সুতরাং সালাত উত্তাসবি নামাজ কিন্তু আপনারা আদায় করতে পারেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এরপর আপনি তৌবা করবেন আস্তাকফরুল্লাহ 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 এই তৌবা করবেন সাইদুল ইস্তেকফার পাঠ করবেন অথবা আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সাইদুল ইস্তেকফার আপনার বিভিন্ন দোয়ার বইতে আপনি দেখে নেবেন সালাতা সালাত উত্তাজবি কীভাবে পাঠ করতে হয় পড়তে হয় এইগুলো আপনারা একটু দেখে নেবেন জেনে নেবেন এরপর আপনি যে কাজটা করবেন যখন সেহেরির আগ মুহূর্তে আপনি চেহারি খাওয়ার আগ মুহূর্তে তাহাজুতের নামাজ আদায় করবেন তাহাজুতে নামাজ আট রাকাত আপনি পড়তে পারেন রাশুসাইসালাম আট রাকাত তাহাজতে নামাজ আদায় করছেন তাহাযুতের নামাজ পরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে রোনা জারি করে কান্নাকাটি করবেন শেষ মুহূর্তে আল্লাহ পাক যেন আপনার দোয়া কবুল করে নই ইনশাআল্লাহ এমন আশা নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর দরবারে রোনা জারি করুন আল্লাহর দরবারে আপনার আশা ব্যক্ত করুন কোন আশা কোন বিষয়টা আপনার দরকার এই বিষয়টা আপনি আল্লাহর কাছে চেয়ে নিন আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেনি নেই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রুতা এভাবেই আপনার রাত আপনি শেষ করুন আল্লাহ রব্বুল আলম বলেছেন সালেমন হিয়া হেত্তা মাতুল ইলফাজ একদম ফজর পর্যন্ত পাক রব্বুল আলমিন কিন্তু আপনার উপরে শান্তি নাজেল করতেই থাকেন কে আছো আমার কাছে আজ ক্ষমা চাবে আমি তোমাদের ক্ষমা করে দিব কে আছো আমার কাছে রিজিক চাবে আমি তোমাদেরকে রিজিক দান করব যা যা কিছু অভাব আছে সমস্ত অভাবগুলো আমার কাছে পেশ করো আমি তোমাদেরকে দিব এভাবে কিন্তু আল্লাহ পাক ডাক দিয়ে বলতে থাকেন বলতে থাকেন বলতে থাকেন যারা সৌভাগ্যবান তারা কি ঘুমিয়ে থাকবে রাতে না তারা তো এবাদত বন্দিগীতে লিপ্ত থাকবে ইনশাআল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা সেই সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ পাকা আমাদেরকে সামিল করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম